নমস্কার বন্ধুরা, পিপিটি ইজি কুকিং এ আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ মুগ বাঁধাকপির ঘন্ট। এই মুগ ডাল দিয়ে বাঁধাকপির ঘন্ট গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে, তবে রুটি পরোটা লুচি দিয়েও সার্ভ করা যেতে পারে। ঘরোয়া কিছু উপকরণে খুব সহজভাবে রান্নাটা হয়ে যায়, তবে এর স্বাদ কিন্তু অসাধারণ। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। সবার প্রথমে বেশ অনেকটা গরম জল ফুটিয়ে নিয়েছি। এখন এতে মিডিয়াম সাইজের একটা বাঁধাকপি ভালো করে ধুয়ে কুচি করে দিয়ে দিচ্ছি। এখন এটা ভাপিয়ে নেব। বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই, জলটা একটু ফুটে উঠলেই এখন নামিয়ে নিয়ে ঠান্ডা জলে ধুয়ে জলটা ছেঁকে নেব। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে 1/4 কাপের মতো মুগ ডাল লো মিডিয়াম ফ্লেমে হালকা লাল করে ভাজব। হালকা আঁচে ভাজতে হবে, ডালটা যাতে পুড়ে না যায়। ডালটা সুন্দর ভাজা হয়েছে, এখন নামিয়ে ঠান্ডা করে ধুয়ে জলটা ঝরিয়ে নেব। কড়াইটা একটু ধুয়ে আবার বসিয়েছি। এতে দিচ্ছি 3/4 টেবিল স্পুন সর্ষের তেল। রান্নাটা সাধারণত সর্ষের তেলে বেশি ভালো হয়, তবে অন্য তেলেও রান্নাটা করা যাবে। তেল ভালো করে গরম হলে ফোড়ন দিচ্ছি 2 তেজপাতা, 1 টিস্পুন গোটা জিরে আর 2 শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ফাটিয়ে দিতে হবে, তা না হলে ভাজার সময় লঙ্কাগুলো ফেটে তেলটা ছিটে আসতে পারে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে 2 মিডিয়াম সাইজের আলু ছোট টুকরো করে দিয়ে দিলাম। সামান্য হলুদ আর লবণ দিয়ে আলুটাকে হালকা লাল করে ভাজব। তবে আলু ছাড়াও রান্নাটা করা যাবে। আলুটা ভাজা হয়েছে, এখন এতে 1 টিস্পুন গ্রেট করা আদা আর বেশ কিছু চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি। চাইলে আদা আর কাঁচা লঙ্কাটা পেস্ট করেও দিতে পারেন। আদার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কয়েক সেকেন্ড নেড়ে নেব। এখন একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে দিয়ে দিচ্ছি। টমেটোর সঙ্গে দিচ্ছি সামান্য লবণ, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। কয়েক সেকেন্ড একটু নেড়ে নিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরের গুঁড়ো আর 1/2 টিস্পুন ধনের গুঁড়ো। এখন আর হলুদ দিচ্ছি না, হলুদটা পরে দেব। কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে আগে ভেজে রাখা ডালটা ভালো করে ধুয়ে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম, এখন এটা দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে 1/4 কাপের মতো জল দিয়ে লো ফ্লেমে ঢেকে রেখে জলটা শুকনো পর্যন্ত ডালটাকে একটু সেদ্ধ করে নেব। লো ফ্লেমে 4-5 মিনিট রাখার পর ঢাকাটা তুলে নিচ্ছি। ডালটা 50%-এর মতো সেদ্ধ হয়েছে। এখন এতে ভাপিয়ে নেওয়া বাঁধাকপিগুলো জল ঝরিয়ে দিয়ে দিচ্ছি। এখানে ডালটা আলাদা করে সেদ্ধ করার প্রয়োজন নেই। এই রান্নায় ডালটা একটু গোটা গোটা থাকলেই বেশি ভালো লাগে। দিচ্ছি স্বাদ মতো লবণ। কড়াইয়ের এক পাশে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। হলুদ যদি আগেই ডালে দিয়ে দিতাম তাহলে ডালটা সেদ্ধ হতে সময়টা বেশি লাগতো।
ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে ডাল বাঁধাকপি সবটা সিদ্ধ হওয়া পর্যন্ত লো মিডিয়াম ফ্লেমে রান্নাটা করতে হবে। মাঝে মধ্যে অবশ্যই ঢাকাটা তুলে একটু নেড়েচেড়ে দিতে হবে, যাতে নিচ থেকে পুড়ে না যায়। 8-10 মিনিটের মধ্যে ডাল আর সবজিটা সেদ্ধ হয়েছে। ডালটা একটু গোটা গোটাই থাকবে, পুরোপুরি গলানোর প্রয়োজন নেই। এখন সব শেষে দিচ্ছি 1/4 টিস্পুন চিনি, 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো আর 1 টেবিল স্পুনের মতো ঘি। সামান্য চিনি আর ঘি দিলে রান্নার স্বাদটা ভালো হয়। আর রান্না করার প্রয়োজন নেই, ভালো করে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ পর দারুণ স্বাদের মুগ ডাল দিয়ে বাঁধাকপির ঘণ্ট সার্ভ করার জন্য রেডি। খুব সহজ সিম্পল ঘরোয়া একটি রান্না, তবে এর স্বাদ কিন্তু অসাধারণ। এই মুগ বাঁধাকপির ঘণ্ট গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে, তবে রুটি পরোটা লুচি সব কিছুর সঙ্গেই সার্ভ করা যেতে পারে। আগে কখনো ট্রাই না করে থাকলে আমার মতো করে রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখুন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।